সবাই যা আসছে তাহলে বিচার শুরু করা যাক। মাদার সাহেব কি বিচার করবেন, আসল যে অপরাধী সেই তো আসে নাই। তাই তো, আসল যে অপরাধী সেই তো আসে নাই। আপনি কি বিচার শুরু করছেন মাদার সাহেব? বিচার কিন্তু সঠিকভাবে করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুল হবে না, ঠিক আছে। বিচার কিন্তু আমি অনেক করছি, আপনাদের তো জ্ঞান দেওয়া লাগবে না। তাহলে মেন অপরাধীকে ডাক দেও। মাদার সাহেব, অপরাধী ছোট ভাই এখানে আছে, তাহলে তারই পাঠান। এখানে অপরাধী ছোট ভাইকে? মাদার সাহেব আমি। তোমার ভাইকে ডাক দেন। আমি যতটুকু জানতে পারলাম এখানে অপরাধী আলিফ। অপরাধী আলিফ মানে? ঘটনা তো আগে শুনবেন। ফাহিম, তোমার সাথে কি করছে সে? আমাকে ঢিল মারছে। আচ্ছা আলিফ, তুমি তাকে ঢিল মেরেছিলি কেন? চলো ভাই, নামাজটা করে আসি। আচ্ছা, তোমাকে আমি চারটি প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তাহলে আমি নামাজে যাব। প্রশ্ন নাম্বার এক, বলা হয় যে আল্লাহ সব জায়গায় আছে, যদি থেকেই থাকেন তাহলে আমরা তাকে দেখতে পাই না কেন? প্রশ্ন নাম্বার দুই, আল্লাহকে দেখা যায় না, না দেখে আল্লাহকে বিশ্বাস করব কেন? তৃতীয় নাম্বার প্রশ্ন, শয়তান তো আগুনের তৈরি, তাহলে ওরা দুজকের আগুনে কিভাবে পুরবে, অর্থাৎ আগুনকে আগুন দিয়ে কিভাবে পুরানো যাবে? চতুর্থ নাম্বার প্রশ্ন, বলা হয় যে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না, তাই যদি হয় তাহলে মানুষ তার কৃত কর্মের জন্য শাস্তি পাবো কেন? আমি তো তার চারটি প্রশ্নের জবাবই দিয়েছি মাত্র, তাকে আহত করার আমার কোনো উদ্দেশ্য ছিল না। সে আমাকে প্রথম প্রশ্নটি করেছিল, আল্লাহ সর্বত্র বিরাজমান থাকতেও তাকে দেখা যায় না কেন? ঢিলের আঘাতে এই ব্যক্তি ব্যথা পেয়েছে বলছে, ব্যথার যদি অস্তিত্ব থেকে থাকে তবে তা দেখা যায় না কেন? ব্যথা বিদ্যমান থাকা সত্ত্বেও যেমন দেখা যায় না, তেমনি আল্লাহ সর্বোচ্চ বিরাজমান থাকা সত্ত্বেও তাকে সর্বচক্ষে দেখা যায় না। তার দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহকে না দেখে বিশ্বাস করবো কেন? চোখে না দেখে যদি ব্যথার কথা বিশ্বাস করা যায় তবে আল্লাহকে না দেখে বিশ্বাস করার কি অসুবিধা? তার তৃতীয় প্রশ্ন হলো, শয়তান ও জিন আগুনের তৈরি হয়েও পুড়বে কেন? মানুষ তো মাটির তৈরি, মাটির তৈরি মানুষকে যদি মাটির ঢেলা লাগাতে কষ্ট দেওয়া যায় তবে আগুনের তৈরি জিনকে আগুনে পোড়ানো কি তেমন কষ্টকর? তার চতুর্থ প্রশ্ন হলো, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না, তাহলে মানুষের কৃতকর্মের জন্য মানুষকে শাস্তি দেওয়া হবে কেন? আল্লাহর ইচ্ছায় যখন সব হয় তবে ঢিল ছোড়া, তার গায়ে আঘাত লাগা এবং রক্তপাত ও ব্যথা সবই তো তার ইচ্ছাই হয়েছে, সুতরাং এখানে অভিযোগ করার কি আছে? এরও যদি অভিযোগ ও বিচার চলে এবং শাস্তি বর্তায় তবে মানুষের কৃতকর্মের বিচার সুফল ও কুফল কেন মিথ্যা হবে? মাদার সাহেব, আমার প্রচুর ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন।